আজ বলবো সুখেন মোহাম্মদ দালালের কথা। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রামের একটি সাধারণ ছেলে। ছোটবেলা থেকেই অভাব দেখেছেন চোখের সামনে, কিন্তু হাঁটতে শেখেননি। পরিবারের পাশে দাঁড়ানোর তাগিদেই মাত্র 17 বছর বয়সে কাজ নেন এক আয়ুর্বেদিক ডাক্তারের কাছে, বেতন মাত্র 700 টাকা। সেখানেই দেখেছিলেন ওষুধ তৈরির জন্য দরকার মধুর। নিজের ইচ্ছার কথা জানালেন ওই চিকিৎসককে, পেলেন প্রথম মধু সরবরাহের বরাত। চাকরি ছেড়ে দিয়ে শুরু করলেন মধু সংগ্রহের কাজ। সেই থেকেই শুরু, মধু সংগ্রহকেই বেছে নিলেন নিজের জীবিকা হিসেবে। আমি প্রথমত একজন আয়ুর্বেদিক ডাক্তারের কাছে কাজ করতাম কলকাতা টিটাগড়ে। তো উনি যখন হাঁপানির কোনো ওষুধ তৈরি করছেন, দেখছি যে তাতে মধু দিচ্ছেন। তো মধু যখন দিচ্ছেন, আর ওনার কাছ থেকে আমি মাসে বেতন পেতাম মাত্র 700 টাকা। তো সেই মধু আমাদের গ্রাম থেকেই ওনার কাছে যাচ্ছে। উনি বাঁকুড়াতে আসতেন, কলকাতা টিটাগড়ে ডাক্তারবাবু বাড়ি ছিলেন। তো আমি ডাক্তারবাবুকে বললাম যে স্যার, আমি যদি মধু দিই আপনি আমার কাছ থেকে মধু নেবেন? তো বললো হ্যাঁ, মধু তো তোমাদের গ্রাম থেকে আসে, তুমি দিলে কেন নেবো না। তো আমি ডাক্তারবাবু কাজ ছেড়ে দিয়ে আমি নিজে এসে আমাদের গ্রামে যে বড় বড় গাছ আছে তাতে প্রচুর মধু চাক আছে, তো সেই মধু কালেকশন করতে শুরু করলাম। কালেকশন করে শুরু করে যখন ডাক্তারবাবুকে দিলাম, মধু চাক ভাঙে নিয়ে আসার পরে দেখছি গ্রামগঞ্জে অনেক মানুষ চাইছেন। প্রাকৃতিক জিনিসটা প্রত্যেক মানুষ পছন্দ করেন এবং সেটার মূল্য দিতে চান। সেই জন্যই আমি এই চাক থেকে মধু সংগ্রহ করার পথটাকে বেছে নিই। আমরা সাধারণত একটু আঘাত পেলেই যেখানে কুকড়ে উঠি, মধু সংগ্রহের কাজ করতে গিয়ে মোহাম্মদকে সহ্য করতে হয় 400 মৌমাছির কামড়। সারা শরীর যন্ত্রণায় নীল হয়ে ওঠে, তবুও পেছনে ফিরে তাকাতে রাজি নন তিনি। মৌমাছির কামড় খেতে বলতে, যে কোনো বড় ব্যবসা করতে গেলে এখন প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। তো আমরা সেভাবে, আমার সামর্থ্য থাকে না বা আমাদের খুব দরিদ্র পরিবারের সন্তান আমি। মৌমাছি আমাদের গ্রামগঞ্জে বাড়ি, তাহলে মৌমাছি বড় বড় গাছে অনেক চাক ঝুলতে থাকে। সেই জন্য বিনা ইনভেন্সে কী ব্যবসা করা যায় সেটাকে আমি প্রথম বেছে নিলাম, যে এই মধু চাক যদি আমি ভাঙতে পারি, মধু মৌমাছির কাছ থেকে মধু সংগ্রহ করতে পারি, তাহলে এটাকে একটা ব্যবসাতে পরিণত করা যেতে পারে। আস্তে আস্তে যখন মৌমাছির কাছে গেলাম মধু সংগ্রহ করার জন্য, দেখলাম মৌমাছি কামড় দিচ্ছে, কিন্তু 2টা 5টা 10টা এভাবে কামড় খেতে খেতে আজকে আমি 400 পর্যন্ত মৌমাছি কামড় সহ্য করতে পারি। ওই জন্য মৌমাছিকে আর ভয় লাগে না, বা মৌমাছি কামড় দিলে আমার কিছু হয় না। মৌমাছিদের সঙ্গে কেমন যেন একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে তার। আর তাই মৌমাছিদের প্রতি মানুষের ভয় কাটাতে নিজেই বেরিয়ে পড়েছেন রাস্তায়, সঙ্গী করে নিয়েছেন হাজার হাজার মৌমাছিকে। যন্ত্রণা থাকলেও লড়াই ছাড়েননি তিনি। এই যন্ত্রণা সহ্য করেই আজ মাথা তুলে দাঁড়িয়েছেন তিনি, তৈরি করেছেন নিজস্ব ব্র্যান্ড, অন্ন যোগাচ্ছেন আরো বেশ কয়েকটি পরিবারের মুখে। এই মৌমাছির কামড়কে সঙ্গে করেই গিনিস বুক অফ রেকর্ডে নিজের নাম তুলতে চান তিনি। চ্যানেল হিন্দুস্তান, ব্যুরো রিপোর্ট।